চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চারুশিল্পী মোহাম্মদ হারুনুর রশিদ টুটুলের কাছে। ভাইয়া, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম আপনার অর্জনের কথা, আপনি 22তম চারুকলা প্রদর্শনী 2017 সকল বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন, আপনার অনুভূতি কী? যে কোনো পুরস্কার কিংবা সমর্থন মানুষের অবশ্যই আনন্দের, কারণ তাহলে সাপোর্ট পাওয়া যায়, অবশ্যই সমর্থন পাওয়া যায় যে আমি যা করছি তা মানুষের ভালো লাগছে বা জি, সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে হয়তো হুম হুম অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটা তো অনেক আনন্দের। যে কাজটির জন্য আপনি পুরস্কৃত হয়েছেন সেই কাজটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। কাজের বিষয়বস্তু হিসাবে আমি সবসময় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, সেটা দেশের বা আন্তর্জাতিক যে কোনো বিষয়, যেই ঘটনাগুলি খুব বেশি ভালো লাগে বা খারাপ লাগে সেগুলো নিয়ে কাজ করি। আসলে আমরা যেরকম থাকি বা যেরকম আছি তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগে আর কি। তো একদিন সকালে আমি পেপার পত্রিকা বা সবাই তো পড়ে, পেপার পত্রিকা বা টেলিভিশন দেখে, তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে পেপার যখন খুললাম দেখলাম যে সিরিয়াস সিরিয় একটা শিশু বাচ্চা আইল্যান্ড আইল্যান্ড নাম জি জি আইল্যান্ড কুর্দি ও পড়ে আছে সমুদ্রের বিচে, আচ্ছা হ্যাঁ, শরণার্থী ক্রাইসিস। তো ওর বাড়ি ভেঙে গেছে, ওর ঘর ভেঙে গেছে যুদ্ধ, আচ্ছা ওর বাবা মাকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে হুম হয়তো হুম হুম গ্রিস বা অন্য কোনো দেশে যাচ্ছিলো, মাঝখানে নৌকাটা ডুবে গেছে, ট্রলারটা ডুবে গেছে, সে লাশ ভাসতে ভাসতে সকালবেলা দেখা গেল যে মানুষ দেখলো একটা হুম লাশ, ছোট বাচ্চার লাশ পড়ে আছে, এবং বিষয়টা এত করুণ এবং এত মর্মাহত হয়েছে সারা পৃথিবী। একই রকম আমিও যখন দেখেছি আমার চোখ দিয়ে পানি পড়েছে বাচ্চার ছবিটা দেখে, আমার খুবই কষ্ট লেগেছে। তো মনে হলো যে কখনো একটা শিল্পকর্ম, বড় শিল্পকর্ম করলে আমি ওকে নিয়ে কাজ করব। নিঃসন্দেহে এটি একটি হৃদয় বিদারক ঘটনা, এমন একটি ঘটনাকে যে আপনি স্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন সেজন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই স্থাপনাটা করার জন্য আপনার কতদিন সময় লেগেছে? ছবি এঁকে মনে হলো যে এটা আসলে বোঝানো সম্ভব না, এটা আমি ইনস্টলেশন করব, আমি আচ্ছা আচ্ছা ভিডিও করব, অ্যানিমেশন করব, তো আমি গ্রাফিক্স করব, এইগুলো নিয়ে প্ল্যান করছি আর কি। তখন আমি আমার যে টেকনিক্যাল আরও যারা সহযোগী সহযোগী কিছু বন্ধুদের নিয়ে যে আমাকে তোরা এইভাবে এইভাবে সাপোর্ট করে, আমি কিছু স্ক্রিপ্ট তৈরি করলাম। এই অনেকটা ফিল্মের মতোই গল্পটা আসলে, মানে তো এখানে 3D অ্যানিমেশন আছে, মোশন গ্রাফিক্স আছে, ভিডিও এডিটিং বা ভিডিও করা, ক্যামেরায় ভিডিও করা আছে, অনেক ড্রয়িং করেছি আমি, অনেক ছবি এঁকেছি, আচ্ছা আচ্ছা সেগুলো আছে, সেগুলো আমি প্রদর্শন করেছি, এবং কিছু হুম স্কাল্পচার তৈরি করেছি। হুম আমি মূলত আমি চেয়েছিলাম যে আসলে যুদ্ধের বিরুদ্ধে যে মানুষের প্রতিবাদ বা মানুষের যে ক্ষোভ বা ঘৃণা সেটা প্রকাশ করার জন্যই আসলে এই পত্রিকা তৈরি করতে চেয়েছিলাম আমি, আমি কিছু ভাস্কর্য বানিয়েছি। তো আমার কাজ প্রায় 6 মাস লেগেছিল কাজটি করতে। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে বিশ্বব্যাপী যে নৈরাজ্য চলছে সেটা একজন শিল্পী হিসেবে আপনার মনের মাঝে অনেক নাড়া দিয়েছে। জানতে চাচ্ছি যে এই যে এই ধরনের যে নৈরাজ্যতা হচ্ছে আমাদের চারিপাশে, এই যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে কতটুকু দায়বদ্ধতা থাকা উচিত? সামাজিক দায়বদ্ধতা প্রত্যেক মানুষেরই থাকা উচিত, অবশ্যই আর যেহেতু শিল্পীরা সাংস্কৃতিক কর্মী তার দায়বদ্ধতা আরও বেশি, তো সুতরাং সমাজ সচেতন মানুষ হিসাবে সে দায়িত্ব বা সে দায়বদ্ধতা কাঁধে নিয়েই আমি ফুল পাখি লতা পাতা সৌন্দর্য নিয়েও কাজ করতে পারতাম। কিন্তু মনে হচ্ছে যে এরকম একটা দেখার সুযোগ, দর্শক এবং জাতীয় একটা ইস্যু প্রদর্শনী, এবং সেই তার সাথে যেহেতু আমার দেশের সবচেয়ে বড় প্রদর্শনী যেটা আন্তর্জাতিকভাবেও মানুষ যোগাযোগ করবে, আন্তর্জাতিক যে কোনো দেশ দেখতে আসবে, আমার একটা সুযোগ আমার অবস্থানটা আমাদের অবস্থানটা তুলে ধরার, তো ওই জন্য আমি এই দায়বদ্ধতা থেকেই কাজটুকু করেছি এই প্রদর্শনীতে। জানতে চাচ্ছি যে আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? যারা আমার কাজটা দেখেছে মনে হচ্ছে কন্টেম্পোরারি কাজ এটা আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত বা আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের কাজ দেওয়া উচিত, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে যে কাজ আর কি। তো আমি চেষ্টা করতেছি, আমি নিজেকে এখন তৈরি হচ্ছি আর কি, যে কাজগুলি বাইরে নিয়ে যাওয়ার এবং আচ্ছা দেশের বাইরে প্রদর্শনী করার, এবং সেখানে আচ্ছা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে যেন আমরা প্রকাশ করতে পারি। আপনার কি মনে হয় যে আসলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের চিত্রকর্মগুলো কোন অবস্থানে আছে? সত্যি কথা বলতে কি, যে বললাম যুগের ধারা, হুম যুগের হুম আধুনিকতার ধারা একটা, তো আধুনিক অনেক তরুণ শিল্পী যারা কিনা আমাদের বরেণ্য শিল্পী, তারা একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন বাংলাদেশে আটকে, তো এখন আমরা আধুনিকতা পিছিয়ে ছিলাম মাঝখানে, তো এখন আবার কিছু আচ্ছা কিছু তরুণ শিল্পী তারা কাজ করছে হুম হুম আধুনিক মাধ্যমে, এবং অনেকেই বাইরে গিয়ে অনেক সুনাম অর্জনও করছেন, তো এটা আরও ব্যাপক হওয়া উচিত। সেটা অনেক বেশি যে ভালো অবস্থা তাও না, আরও অনেক শিল্পী, অনেক তরুণ শিল্পীকে যাওয়া উচিত, আচ্ছা ও ইন্ডিয়া বা পাকিস্তানও হুম এগিয়ে আছে আমাদের চেয়ে। আচ্ছা, আসলে আমাদের সীমাবদ্ধতাগুলো আসলে কোন কোন জায়গায়? শিল্পী সার্ভাইভ করতে হবে, আচ্ছা বাংলাদেশের সকল সাংস্কৃতিক মাধ্যমের যে অবস্থা চারু শিল্প মাধ্যমে একই অবস্থা। হুম আমি গান করি, যদি পরিচয় দিই আপনি কি করেন, আমি গান করি, আর কি করেন, মানে আমি তো গান করি না, গান করা যেন কোনো পেশা না,
হ্যাঁ, আচ্ছা এরকম আচ্ছা ছবি আঁকা যেন পেশা না, ছবি আঁকা আর কিছু করতে মানে জি আসলে শুধু সংস্কৃতি করে, সাংস্কৃতিক মাধ্যম করে গান নাচ ছবি আঁকা এগুলো করে টিকে থাকা মুশকিল, এগুলো আসলে সহজে বা প্যাটার্ন দরকার। আচ্ছা আচ্ছা দুই নম্বর কথা হলো যে তাও কিছু পেন্টিং হয়তো বিক্রি হুম হয় বাংলাদেশের মার্কেটে, তাও সে যেগুলো কাজে খুবই ক্রিয়েটিভ কাজ, যেগুলি এক্সপেরিমেন্টাল কিন্তু ফিগারেটিভ কাজ বা হুম হুম এনিমেল আঁকা হয়, এখনও সোসাইটি আসলে আমাদের পশ্চাৎপদ, তার ছবি আঁকা এইসব মানে ঘরে মানুষের প্রকৃতি প্রতিকৃতি আঁকার হুম ছবি মানুষ ঘরে রাখতে চায় না, তবে তরুণরা তারপরেও চেষ্টা করছে। চিত্রশিল্পী কিংবা চারুশিল্পী হওয়ার পেছনে একজন শিল্পীর কী কী গুণাবলী থাকা উচিত? কাজটার প্রতি মানে আর্টের হুম প্রতি হুম নিজের কাজটার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, আচ্ছা হুম হুম এবং সে ভালোবাসা থেকে নতুন কিছু করার একটা উন্মাদনা, আচ্ছা এই উন্মাদনাই যে তাকে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আর সৃজনশীল হওয়া অবশ্যই অনেক নলেজ একটা ব্যাপার, হ্যাঁ, হুম তো সেই নলেজ গেইন করা সেটা পড়াশোনার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটা পরিশ্রমের বিকল্প নয়। আসলে মেধা একটা মানুষের কম থাকতে পারে কিন্তু পরিশ্রম দিয়ে সেটা উত্তরণ যায়। আরেকটা জিনিস হলো এফোর্ট দেওয়া, মানে নিজের বেস্ট এফোর্ট দেওয়া, মানে প্রত্যেক মানুষের একটা অ্যাবিলিটি আছে যে আমি এই হুম কাজটার জন্য আমি এই এতটুকু আমার ক্ষমতা আছে, এবং তার পরিপূর্ণ ব্যবহার করে, মানুষ এটা করে না, তার ব্যক্তিগত যে কোনো কাজে সে পরিপূর্ণ ক্ষমতার ব্যবহারটা করে না, যে আমার সর্বোচ্চ কল্পনা ক্ষমতা, আমার প্ল্যানিং, আমার কত রকম প্ল্যানিং হতে পারে সেটা, এবং সেগুলো বাস্তবায়ন করার প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া তৈরি করতে গিয়ে যে বেস্ট এফোর্ট, বেস্ট বলতে আমি সকাল আর্লি ঘুম থেকে উঠে আমি সর্বোচ্চ রাত পর্যন্ত কাজ করব সেটা আর কি, যে আচ্ছা এবং আমার বারবার মনে করার চেষ্টা করবো কিছু বাদ পড়লো কিনা, বাদ পড়লো কিনা, এটাকে আরও বেটারমেন্ট করা যায় কিনা, মানে আচ্ছা এই যে নিজের যে মানুষ একটা মানুষের এসে যে কোনো কাজে, এটা শুধু আর্ট টাট না, মানে আমার মনে হয় যে একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে যে কোনো কাজে তার যদি বেস্ট এফোর্ট দেয়, মানে স্পৃহাটা যদি থাকে হ্যাঁ যে কাজ স্পৃহা করার, তো আছে, হ্যাঁ স্পৃহা, এবং সেটাকে মানে গেইন করা বা সেটাকে পরিপূর্ণ করার, পূর্ণ করার যে প্রবণতা, যে আমি আচ্ছা আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি এই কাজটা করব যে কোনো কাজ, তাহলে সেটা অনেক ভালো রেজাল্ট আসে। আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন আসলে আপনার পরিকল্পনাটা কি থাকে, সেটা স্থাপনা শিল্পই হোক কিংবা পেইন্টিং হোক? আমার মনে হয় আর্টটা একটা ম্যাজিক থাকা দরকার, আচ্ছা আর্ট ইটস সেলফ এ ম্যাজিক, এটা অনেকে ভুলে যায়, মানে আমার আর্টটা পাবলিককে অ্যাট্রাক্ট করবে, পাবলিক জোর করে আমার আর্টটা দেখবে না, দেখতে যদি ভালো না লাগে আপনি দেখবেন না, আচ্ছা মানে আগে দর্শনধারী হইতে হবে কাজটা, সেই বিউটিটা অন্যরকম বিউটি, সেটাকে যে সুন্দর অনেক রকম সুন্দর হইতে পারে, হ্যাঁ তো সুন্দরের সংখ্যাও সংজ্ঞা ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের মানে বিভিন্ন ভ্যারি রকমের করে, হয়, হ্যাঁ তো এই যে আমার কাজটা প্রথমে মানুষকে অ্যাট্রাক্ট করবে যে কোনোভাবে হোক অ্যাট্রাক্ট করবে, এটা হলো আর এটা আমার কাছে এটা নিজে নিজে চিন্তা করে দেখছি যে সেটা শুধু যে আর্ট তা না, একটা একটা ভালো উপন্যাসও দেখবেন যে যারা খুব মানে ট্যালেন্ট রাইটার, গল্পের শুরুতে এমন একটা টিক্স করবে করে আপনাকে আটকাই ফেলবে বইটা, তারপর আপনি পড়তে বাধ্য, তারপর আস্তে 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 ছাড়ুক, মানে এই যে দর্শককে নিয়ে যে প্লে করা, এবং আর্ট বা ফিল্মও তাই, যে আগে অ্যাট্রাক্ট করতে হবে, এমন যে আমাকে কিন্তু বোরিং হয়ে দেখতে হয় একটা জিনিস, ভাল লাগছে না আমি দেখছি, আমাকে অ্যাট্রাক্ট করছে না আমি দেখছি, তো সেটা তো আসলে কোয়ালিটি হলো না, তো আমার এইটা একটা প্রবণতা থাকে যে আমি আচ্ছা আগে কাজটা ভালো লাগতে হবে, যে ভালো লাগছে কিনা, ওকে ফাইন ভালো লাগছে, তারপর আমি একটা আচ্ছা গল্প আচ্ছা আমি কি মেসেজ দিতে চাই, ধরেন ফিলোসফি হুম হুম জিনিসটা হচ্ছে খুবই বোরিং একটা জিনিস না, আমি যদি কিছু ফিলোসফি গল্প আপনার কথা বলি আপনার বিরক্ত লাগবে, কিন্তু এটাকে যদি মেল করে এটাকে যদি খুবই গল্পের আকারে মজা আকারে উপস্থাপন করে, তাহলে আপনার খুব ইন্টারেস্টিং লাগবে, সেই ফিলোসফিটা একটা ছবিতে একটা ফিল্মে একটা উপন্যাসে কিংবা একটা হুম 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 আর্ট ওয়ার্কে নিয়ে আসা, আচ্ছা আচ্ছা এই আচ্ছা অ্যাট্রাকশনটা জরুরি, আমি অ্যাট্রাকশনটা আগে তৈরি করি, দেন অন্য কিছু তারপর আপনি কাজ পুট করি করেন। আমি আমার দেন আমার কনসেপ্টটা পুট করি। আচ্ছা এবার আমরা একটু চারুকলা প্রদর্শনীর বিষয়ে আসি। আজ তো চারুকলা প্রদর্শনী 2017 শেষ হতে যাচ্ছে, আসলে কেমন ছিল? সময় হচ্ছে 2017 সাল, এই 2017 সালে সারা পৃথিবী কি ধরনের ট্রেন্ড, কি ধরনের বিষয় আসলে এক্সপেরিমেন্ট করছে, সেই ধরনের এক্সপেরিমেন্টাল বিষয়গুলি যেন তরুণ সমাজের মধ্যে সেগুলো নিয়ে কাজ করতে থাকে, সেটা সেই ফ্যাসিলিটিস আমাকে কি একাডেমি দিচ্ছে কি না, আমার সিনিয়র বা আমার শিক্ষক দিচ্ছে কি না, দ্যাট ম্যাটার ম্যাটার ইজ আমি নিজে এই ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে, হ্যাঁ বা মডার্ন কমিউনিকেশনাল সিস্টেমের যুগে আমি কতটুকু আসলে তার সাথে রিলেট করছি আমার কাজে, সেটা তো সেই ঘাটতিটা আছে ছেলেপেলেদের মধ্যে, মানে কন্টেম্পোরারি হওয়া ট্রেন্ড কম, ট্রেডিশনাল কাজ বেশি, সেটা তারপরেও বলবো যে এত সংকটের মধ্যেও এত ভালো প্রদর্শনী হওয়া বাংলাদেশে অবশ্যই একটা একটা ভালো ব্যাপার। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি, আপনি 22তম জাতীয় চারুকলা প্রদর্শনীর সকল বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
কিছু প্ল্যান পরিকল্পনা করছি যে আমার পাশের যারা আমার তরুণ, আমার ছোট সমকক্ষ যারা একই বয়সের সিনিয়র সিনিয়র জুনিয়র যারা আছেন তাদেরকে নিয়ে আমি এই এই মিডিয়ামগুলি, সাউন্ড নিয়ে কাজ করা, ভিডিও নিয়ে কাজ করা, যে অ্যানিমেশন বা এগুলো নিয়ে আর্ট ওয়ার্ক নির্মাণ করা, ভিডিওগ্রাফি নিয়ে আর্ট ওয়ার্ক নির্মাণ করা, তো এগুলো আমি নিয়ে এক্সপ্লেন করতে চাই সবাইকে নিয়ে। আমি মানে খেলার প্রবণতা নিয়ে কাজ করতে চাই সেটা, আর এই কাজগুলো নিয়ে চেষ্টা করতেছি যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে একটা যোগাযোগ করিয়ে দেওয়া সবার সাথে। আপনার সকল কাজের জন্য শুভকামনা রইলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আর বাংলা ভিশনকে ধন্যবাদ যে দিন প্রতিদিন এরকম একটা অনুষ্ঠান শিল্পীদের নিয়ে বা যে কোনো অঙ্গনের যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে করার জন্য, ভালো কাজে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ফরাসি নাট্যকার পিয়েরে কর্নিলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঝুঁকি ছাড়া জয়লাভ করা গৌরব ছাড়া বিজয়ের মতো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।